Tao đâu? আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমি আপনাদের এমন জায়গায় আসছি, আমার আস্তে আস্তে মনে হয়েছে যে আপনারাদেরকে না নেয় সিলেটে না নেয় হবিগঞ্জে। আপনারা এমন একটা মধ্যখানে আছেন, সিলেটেও কয় যে আমরা তো এরা সিলেটের না, এরা হবিগঞ্জে পড়ছে, আবার সুনামগঞ্জও নেয় না, আবার এদিকে হবিগঞ্জ হয় এরা সিলেট বা সুনামগঞ্জের দ্বারা এরাও বালা করে টানে না, নাইলে আপনাদের অত দুর্ভাগ্য হওয়ার কথা না। আপনাদের একটা মাত্র 2.5 কিলোমিটারের একটা ছোট বাদ দিলে আপনারা কোনোদিন ভানি ওঠার কথা না। আমি 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 আজকে এখানে বক্তব্যের মাধ্যমে আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আল্লাহর হস্তে অনুরোধ করে যাইতেছি যে ঠিক মতো পানি দিয়ে ভাঙ্গে আমি আমি যদি ঢাকা থেকে সোনারগাঁ থেকে যদি আসতে পারি আপনাদেরকে দেখতে, আমার জানা মতো এখনো একজন নেতা আপনাদের এখানে আসেন নাই। আমি অনুরোধ করে যাইতেছি আপনাদের নেতৃবৃন্দকে, মাত্র 2.5 কিলোমিটার বাদের জন্য পুরো একটা ইউনিয়নের এতগুলা মানুষ কষ্ট করতেছে, কারণ তারা পানি ভাঙ্গে আইলে না বুঝবেন মানুষের কষ্ট। ওই নদীর ওই পারে দাঁড়াইয়া খালি বোটের সময় আইবেন আর বোটের ছাড়া আসবেন না, এইটা কোনোদিনই বঙ্গবন্ধুরা করতে পারবে। আমার দেখে অনেক কষ্ট হয়েছে, এই পানি কিন্তু রেগুলার পানি আপনাদের, আপনাদের বাদ না হওয়া পর্যন্ত কোনোদিন শান্তি আসবে না। আমি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ আমার কাছে ত্রাণ দিয়া দিছে আপনাদেরকে দেওয়ার জন্য, আমি এই ত্রাণ নিয়ে আইছি। তবে আমার আপনাদের কষ্ট দেখে মনে হয়েছে যে মানুষ তো সতীনের ছেলেরও এত কষ্ট দেয় না, আপনার নেতারা আপনাদেরকে যে কষ্ট, এইটা এইভাবে চলতে পারে না। আমি নর্মালি এত কথা বলি না, এখন ত্রাণের কাজে আইছি, কিন্তু ত্রাণের কাজে আইসে আমার মনে হয়েছে আপনাদের ঘরে যে পানি এইটা বন্যার পানি না, এটা নেতাদের আপনাদেরকে উদাসীন যে চাই উদাসীন। অন্য জায়গায় গেলে মনে হয় যে নৌকা মানুষ পানি উঠছে বন্যায়, সুনামগঞ্জে পানি উঠছে বন্যায়, সিলেটে পানি উঠছে বন্যায়, এটা বৃষ্টিপাতের কারণে বন্যার কারণে, আর আপনাদের এখানে পানি উঠছে নেতাদের কারণে। আমি আইসে গেলাম দেখে গেলাম, সুযোগ যদি পাই আমি বলার চেষ্টা করব, এখন আর এইসব কথা বললে লাভ নাই। আপনাদের এখানে যে এই এইখানে আমার আহ্বানের নেতৃত্বে আপনাদের মেম্বার সাহেব এবং আমাদের হুজুর উনারা নিয়ে আইছেন আমাদেরকে, আমার অনেক কাজ, আমি বালাগঞ্জে যাব, তাও ওনাদেরকে বকাঝকা করে ওনারা আমাদের টাইমে আনছে। আমার এই মেম্বার আর এদেরকে দেখে আহ্বান দেখে মনে হয়েছে যে আমি এত বকাঝকা করছি যে কই লিয়ে যাইতেছেন, আমার আরো প্রোগ্রাম আছে, তারপরে আপনাদের প্রতি এরা দরদ আছে, এই বোকা শূন্য এরা আমার টাইমে নিয়ে আইছে, এই জন্য এদের জন্য মনে করি একটা হাততালি আপনারা দেওয়া উচিত। আপনারা কয় ফ্যামিলি আছেন এই আশ্রয়ে, আপনারা বলেন, মহিলা বলেন দেখি কয় ফ্যামিলি আছেন, এই আপনি বলেন 93 ফ্যামিলি না 103 ফ্যামিলি, কত ফ্যামিলি আপনার কাছ থেকে মেম্বার চেয়ারম্যান না, কত ফ্যামিলি আছে? আরে কি 103 আনতে যে কইতাছে 103 103 আপনারা রে ত্রাণ লই আইছি আমরা বস্তার বস্তা, চাল টাল যা আছে সব আপনারা পাইবা, কোন ধরনের চিন্তা করেন না, সব মানুষ অমানুষ হয় না, ও মানুষের বীরে কিছু বালা মানুষ আছে বললাই দুনিয়াতে আছে। মনে রাখবেন এই এলাকাতে আমরা কোনোদিন আর আইতাম না, হয়তো নির্বাচন টির্বাচন কুস্তাতে আমরা ভাইতা না, তবে আমরাও নয় মানুষ দুই ধরনের হয়, এক ধরনের মানুষ সারাক্ষণ সুখের খুঁজে থাকে, কয় কোনা না গেলে আনন্দ হইব, সে আমেরিকা যাইতে চায়, লন্ডন যাইতে চায়, ঢাকা গিয়া বালা বালা উঠেলে থাকতে চায়, আর আমদার মতো কিছু মরা মানুষ আছে যারা সব সময় মানুষের দুঃখের খুঁজে আশ্রয়ের দিকে যাত্রা করে। আপনারা এইসব মানুষের লেগে দোয়া করুন, যারা বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে টেকা পয়সা পাঠাইছে এরার লেগে দোয়া করুন, আর দোয়ার পাশাপাশি আমি কই না ওই সকল লোকের বদ্দা দিতা জানার কারণে আজকে আপনার এই অবস্থা। আমি আপনার 103টা ফ্যামিলি কেন আসল, 103টা ফ্যামিলি রে প্রতি ফ্যামিলি রে ত্রাণের সাথে সাথে
1000 টাকা কইরা 1 লাখ 3000 টাকা দেয়া যাইতাছি তাও আপনারা আমার কথা শুনে উপকৃত আপনারা আমার লাগি দোয়া করবা আপনারা নুন বঙ্গবন্ধু এই কারণে বাংলাদেশ বানায় নাই যে নেতা হইব নেতা হই আর কোনো খবর নাই বঙ্গবন্ধুর যে বাংলাদেশ এই বাংলাদেশের প্রতিটা মানুষ সুখে থাকবে এই কারণেই বাংলাদেশটা স্বাধীন হইছে আমি আপনাদেরকে আবারো এই ধন্যবাদ জানাইতেছি যে আপনারা এখানে একখানে হইছেন জমায়েত হইছেন তাও আপনার ছেলের লাস্ট কথা হইয়া যে ছেলে মেয়েগুলো আছে এগুলার পড়ালেখা করাই হইল পড়ালেখা করাইলে হয়তো আর যাই হোক এখনটা মানুষের বাচ্চা হইয়া দাঁড়াইব ই কথা হইয়া আপনার 1,03,000 টাকা হাত দাঁড়ো দিতাম মেম্বারের কাছে দিলে ভাই ভাই নি না আসতে মাতো কিতা কিতা মেম্বারের দিলে ভাই ভাই নি না কিছু লোক এই এরা দিয়ে কয় না এ ভাই ভাই এই ভাই ভাই নি টাকা তাহলে একসাথে হো মেম্বারে দিলে ভাই ভাই হো একসাথে হো ঠিক আছে দেখছো নি মেম্বার সাহেব খেয়াল দেখবেন যারা যারা এই আওয়াজ কম এরা কিছু বিশ্বাস আপনারা কম করে বুঝছেন নি আর পরে এবার যখন আইমো মেম্বার পুরা বিশ্বাস থাকতেইব মানছে কইবা হ্যাঁ গেলাম মেম্বারের ধরো ঠিক আছে নি এই এই দিয়া গেলাম 1,03,000 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আবারও ধন্যবাদ জানাইতেছি এরা এই ব্যবস্থা করে আনছে আপনারা ভালো থাকবে আমরা আরো অনেক দূর যাইতাম আপনার লাগে অনেক বেশি শুভেচ্ছা রইলো থ্যাংক ইউ থ্যাংক ইউ।